মোবাইল করলো পাগল সারা দুনিয়া, যা কিছু লেখালেখি করে আপনি পাঠিয়ে দিবেন, আরেকজনকার মোবাইলে চলে যাবে। আর এটা আগেও ছিল, ওই যে সিংহমণি অন্ধমণি ছিল না, ওই যুগে ছিল এই মোবাইল, কিন্তু আমরা কেউ ব্যবহার করতে জানি না। এখন এটা আমাদের যুগে এটা নতুন যোগ হয়েছে। মেসেজটা মেসেজটাই বুঝিস নাই, মেসেজ মানে আরে প্রেমিক প্রেমিকারা কি করে জানিস, মানে একটা মেয়ে রাত্রিবেলা মায়ের সঙ্গে ঘুমিয়ে আছে, সারাদিন বন্ধুর সঙ্গে প্রেমের আলাপ করেছে, এদিকে সেদিকে গিয়েছে, তারপরে বলছে এখন মায়ের সঙ্গে যখন ঘুমিয়েছে মায়ের সঙ্গে তার ওই বন্ধুকে ফোন করা যায় না রাত্রি 11টার পরে। কি করেন, মেসেজ বক্স অপশনটাকে ওপেন করে লিখছে, ওগো তোমার মুখের হাসি কি সুন্দর, তোমার নাকটা যেন ঠিক কৃষ্ণের যেমন বাসি, আমি কত ভালোবাসি, আগামীকাল তুমি আমাকে রসিক দিলে দেখা করবে 11টায়, ইতি তোমার পিঙ্কি। পিঙ্কি মেসেজটা পাঠিয়ে দিল,
তাড়াতাড়ি করে রাত্রি 11টার সময় তার বন্ধু ওই মেসেজের অবস্থা দেখে তাড়াতাড়ি রিপ্লাই করছে, ও গো প্রিয়া তুমি আমার হিয়া, এই তো বৈশাখ মাস যদি না পারি তাহলে আগামী অগ্রহায়ণে তোমাকে অবশ্যই করব বিয়া, ইতি তোমার পল্টু। তাই বাবা মা কি জানবে বলো, বাবা মা কি জানবে বলো, মেসেজ দেয় শুইয়া শুইয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া, মোবাইল ফোনে করলো পাগল সারা দুনিয়া। খবর শোনা যায়, গান শোনা যায়, ভিডিও করা যায়, সব কিছু করা যায়, কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে বলে দিলেন এই মোবাইলের থাকে একটি ম্যাগনেটিক পাওয়ার, দূরে থাকে টাওয়ার, এই টাওয়ার আর পাওয়ারের মধ্যে ঘর্ষণ হতে হতে আমাদের বুকের মধ্যে হার্টটা নষ্ট হয়ে যায়। তাই যারা মোবাইলটাকে ধূপ পকেটে রাখবেন অতি শীঘ্র আপনাদের হার্ট দুর্বল হয়ে যাবে। যদি কেউ মোবাইলটাকে ডান পকেটে রাখে তার ধ্বজভঙ্গ রোগ হবে, যদি কেউ বাঁ দিকে কোমরে রাখে তার কিডনি নষ্ট হয়ে যাবে। তাই বাউল গান, মোবাইল এলো ভালোই হলো এতে মন্দ কিছু নয়, বিজ্ঞানী কয় মুখে রাখে হার্টে বিধি,